সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি আয় দোস্ত আগর জাতল ভি যাব তু বখশাম আয় দোস্ত আগর জাতল ভি যাব তু বখশাম ওয়াজ জাঁচ আজিজ আস্ত বগো আব তু বখশাম ওয়াজ জাঁচ আজিজ আস্ত বগো আব তু বখশাম আমি এক আলী কেন লক্ষ কোটি আলীর জীবনের বিনিময়ে যদি আমার রাসূল নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন এই সদা সস্তা ওনারাও আশেকের রাসূল ছিলেন আমরাও মাশাআল্লাহ আশেকের রাসূল আমাদের ইশক আর ভালোবাসার পরিচয় কি বছরে একবার বারো রবিউল আউয়াল মিছিল করে আসলাম ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে ঘরে চলে আসলাম বাস তাই কোন বুজুর্গ বলেছিলেন জিনহার আজা কাওমনা বাসিকে ফেরি বান্ধ জিনহার আজা কাওমনা বাসিকে ফেরি বান্ধ হক রাবস জোদে ও নবী রাব দুরুদে হক রাবস জোদে ও নবী রাব দুরুদে বছরে একবার ঈদের মাঠে গিয়ে সিজদা দিয়ে আসলাম আল্লাহর হক আদায় হয়ে গেছে আর বছরে একবার মিছিল করে এসে খিচুড়ি খেয়ে নিলাম রাসূলের হক আদায় হয়ে গেছে এটা আজকের রাসূল যার কারণে বারো রবিউল আউয়ালে সিন্নি শবে বরাতে সিন্নি শবে কদরে সিন্নি ফাতেহা দশ দহমে সিন্নি ফাতেহা ইয়াস দহমে সিন্নি আখিরি চার সোমবার সিন্নি আরো কত কি সিন্নি শুধু সিন্নি সারা বছর তাই বর্তমান বিশ্ব দেখা যায় রাসূলের ইজ্জত নিয়ে যারা কটাক্ষ করে রাসূলের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে এদের প্রতিবাদের জন্য যদি কেউ দাঁড়ায় একমাত্র কওমি মাদ্রাসা আলেম সমাজ দাঁড়ায় আর যারা সুন্নি সুন্নি বলে মাঠ গরম করে মিছিল দেয় সারা শব্দ পাওয়া যায় এই রাসূলের মহব ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বললেন যে শিয়ার অস্তিত্ব রাসূলের জমানায় নেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নেই ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানায় ছিল না নব আবিষ্কৃত একটি সম্প্রদায় এর আবার হক হয় কি করে আপনারা দেখছেন পাপড়ি টিভি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مثيل له ولا مشير له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا جد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ঢাকার কলিজা বললে ভুল হবে না। মোহাম্মদপুর মাদারেসে কওমিয়ার শহর, অত্র মোহাম্মদপুরের কওমি মাদ্রাসার সম্মিলিতভাবে প্রতি বছরের ন্যায় আজকেও আমরা এখানে সমবেত হয়েছি। এই কওমি মাদ্রাসাগুলো কি করে, জাতিকে কি উপহার দেয়, সহজে কয়েকটি ঘটনার মাধ্যমে সকলের সামনে তুলে ধরার আশা রাখছি। কথাগুলো বুঝতে তেমন গভীরে যেতে হবে না, ঘটনার মাধ্যমে কথা বুঝতে সুবিধা, সহজে আশা করে বুঝে আসবে। এমন কোন মানুষ জগতে নেই যে বুদ্ধিমান হতে না চায়। আমি বোকা হয়ে থাকি এমন চাহিদাওয়ালা মানুষ একজনকেও খুঁজে পাওয়া যাবে না। সকলেরই চাহিদা আমি বুদ্ধিমান হই, শুধু বুদ্ধিমান নয়, শ্রেষ্ঠতম বুদ্ধিমান হই। কিন্তু কোন রাস্তায় চললে, কি কাজ করলে সহজে বুদ্ধিমান হওয়া যায়, আমাদের ক্ষুদ্র বিবেক ওই রাস্তাটি চয়ন করতে, ওই কাজটি বাছনি করতে অক্ষম। তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে ওই রাস্তাটি চিনিয়ে দিলেন, ওই কাজটি দেখাই দিলেন। সেটি হলো বুদ্ধির ডিপু, জ্ঞানের কারখানা, হেকমতে ভরা একমাত্র একটি কিতাব কোরআনে কারীম। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ পাক নিজে বলছেন হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কিতাব কোরআনে কারীম। অতএব এই কিতাব এবং এই কিতাবের ব্যাখ্যা ও তাফসির হিসাবে হাদিস সমূহ যার সিনায় ঢুকবে তাকে জ্ঞানী বানাই দিবে, এই কিতাবের বৈশিষ্ট্য। তাই দেখা গেছে যাদের সিনায় এই কিতাব আছে, কিতাবের তাফসির হিসাবে হাদিস আছে, এদের সাথে দুনিয়ার কেউ, চাই দুনিয়ার দিক দিয়ে যত বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি অর্জন করুক না কেন, আজ পর্যন্ত কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও না। বদরের যুদ্ধের আগের রাত মুশরিকদের এক ব্যক্তি ভুলে মুসলমানদের তাবুর এলাকায় এসে গেছে, মুসলমানরা তাকে ধরে ফেলে, ধরে জিজ্ঞেস করছে তোমাদের সৈন্য সংখ্যা কত, দুশ্মনের সৈন্য সংখ্যা এবং শক্তি সম্পর্কে আইডিয়া নিতে পারলে, ধারণা নিতে পারলে যুদ্ধের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
কিন্তু মুশরিক বলতেছিল না। যতই পিড়াপিড়ি করা হচ্ছিল সে বলছিল না। মানুষের ভিড় জমে গেছে, জটলা বেঁধে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এখানে জটলা কিসের, ভিড় কেন? বলা হলো একজন মুশরিক এখানে এসে গেছে। আমরা তাকে জিজ্ঞেস করছি ওদের সৈন্য সংখ্যা কত, সে বলতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা খাওয়ার জন্য দৈনিক কয়টি উট জবাই করো? সে জবাব দেয় দশটি উট জবাই করি। হুজুর বললেন একে ছেড়ে দাও, এদের সৈন্য সংখ্যা 1000। এক উট 100 মানুষ খেতে পারে, 10 উট জবাই করা মানে এদের সৈন্য সংখ্যা 1000। বাস্তব তাই ছিল। কৌশলে হুজুর উদ্ধার করে নিলেন। যা জানার দরকার ছিল এই কৌশল আসলো কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যার সিনায় আছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। এটা কোরআনের বৈশিষ্ট্য। দুই ব্যক্তি খেতে বসেছে, একজনের মালিকানাধীন 5টি রুটি আর একজনের মালিকানাধীন 3টি রুটি। এর মধ্যে এক মুসাফির এসে বলছে ভাই আমি ক্ষুধার্ত, আমার খাবারের কোনো ব্যবস্থা নেই তবে পয়সা আছে, তোমরা যদি আমাকে তোমাদের সাথে খাওয়ার অনুমতি দাও আমার ক্ষুধার আগুন নিভতে পারে, তবে আমি মুফতে খাবো না, ফ্রি খাবো না, পয়সা দিয়ে খাবো। দুজনের সম্মতিতে মুসাফির তাদের সাথে বসে খেয়ে নিল। যাওয়ার পথে 5 রুটিওয়ালার হাতে 8টি টাকা দিয়ে সে চলে গেল। 5 রুটিওয়ালার টাকাগুলো ভাগ করলো এইভাবে, নিজে রাখলো 5 টাকা, 3 রুটির মালিককে দিল 3 টাকা। 3 রুটির মালিক বলছে ভাগ আমি মানি না। কেন? ভাগ ইনসাফ ভিত্তিক হয়নি। কিভাবে ভাগ করলে ইনসাফ ভিত্তিক হবে? সমান সমান ভাগ করলে। তুমি রাখবে 4 টাকা, আমাকেও দিবে 4 টাকা। 5 রুটির মালিক বলছে ভাই তোমার রুটি ছিল 3টি তাই 3 টাকা দিলাম, আমার ছিল 5টি তাই 5 টাকা রাখলাম, বে ইনসাফের কি হল? না ইনসাফ হয়নি, আমি মানি না। শেষমেশ ইনসাফের জন্য ধন্না দিল আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে। 3 রুটিওয়ালা মোকদ্দমা দায়ের করে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা শুনে সিদ্ধান্ত দিলেন যে তুমি 5 রুটিওয়ালাকে আরো 2 টাকা ফেরত দাও, তুমি পাবে 1 টাকা, ও পাবে 60 টাকা। এ বলছে হুজুর আপনার কাছে ইনসাফের জন্য এসেছিলাম, আপনি আরো 2 টাকা মাইনাস করে দিলেন, কেমন কথা হলো? তো এটাই ইনসাফ। তা কিভাবে? কয় দেখো তোমার ভাষ্য অনুযায়ী তোমাদের রুটি ছিল 8টি, খেয়েছ 3 জনে, 8 রুটি 3 জনের মধ্যে ভাগ করতে গেলে ভাগফল সমান হবে না, 8 রুটিকে ভাঙতে হবে, টুকরা টুকরা করতে হবে। কয় টুকরা করলে ভাগফল সমান হবে? এক এক রুটিকে 3 টুকরা করলে 8 রুটিকে 24 টুকরা হবে। এবার 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 8। তার মানে তোমরা 3 জনে খেয়েছো এক একজন 8 টুকরা। কই জি, মুসাফের দিয়েও গেছে 8 টাকা, এক এক টুকরার বিনিময়ে 1-1 টাকা। এবারে আসো তোমার রুটি ছিল 3টি। কই জি, এক এক রুটিকে 3 ভাগ করলে মোট কয় ভাগ হয়? 9 ভাগ। 8 ভাগ তো তুমি খেয়ে ফেলেছ, বাকি ছিল 1 ভাগ, ওই 1 ভাগের বিনিময়ে 1 টাকা, এটা তুমি পাবে। আর ও রুটি ছিল 5টি, এক এক রুটিকে 3 টুকরা করলে কয় টুকরা হয়? 15 টুকরা।
ও নিজে খেয়েছে আট টুকরা, অবশিষ্ট ছিল ষাট টুকরা, ওটা খেয়েছে মুসাফির। এক টুকরার বিনিময়ে এক টাকা, এইসবে ও পাবে ষাট টাকা। উভয়জনের আরজি শোনার পর তাৎক্ষণিক তিনি যে সিদ্ধান্ত দিলেন, এই বিচক্ষণতা কি সাধারণ বিচক্ষণতা? কিসের বরকত? কোরআনে কারিমের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। হিজরতের রাত, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ পাক ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু শুনিয়ে দিলেন এবং হিজরতের আদেশ দিলেন। হুজুর হিজরত করবেন ঠিক, কিন্তু মক্কার অনেক মুশরিকদের আমানত তার কাছে গচ্ছিত। এই আমানতগুলো কিভাবে মালিককে পৌঁছাবেন এই নিয়ে তিনি চিন্তিত। ভাবার বিষয়, যারা আমার রক্তের পিপাসু আমি তাদের অর্থ সম্পদ নিয়ে চিন্তিত, তাদের আমানতগুলো কিভাবে পৌঁছাবো? ইসলাম আর কার নাম? কিংকর্তব্য বিমূর হয়ে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমানতগুলো তাকে বুঝিয়ে বললেন, আলী কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, বরে বরে গড়ে ডুববে আমাকে হত্যা করার জন্য। হিজরতের আদেশ এসে গেছে, আমি তো চলছি। এই আমানতগুলো অমুক অমুকের, তোমাকে বুঝিয়ে দিলাম, আগামীকাল আমানতগুলো যথাযথ মালিককে বুঝিয়ে দিয়ে তুমিও হিজরত করবে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত। কি দরখাস্ত? আপনি যেই বিছানা মোবারকে ঘুমান, যে চাদর মোবারক মুড় দিয়ে ঘুমান, আমাকে ওই বিছানায় ওই চাদর মোবারক মুড় দিয়ে একটু ঘুমানোর অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। কেন হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু এই দরখাস্ত পেশ করলেন? পরবর্তীতে ফখর করবেন যে আমাকে চিনো, আমি তো ওই আলী যে আলী শাহেদ ও জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকে তার চাদর মোবারক মুড় দিয়ে ঘুমিয়েছিলাম। এজন্য না, চিনি চিন্তা করতেছেন বরে বরে কাফেররা ঘরে ঢুকবে, যখন দেখবে বিছানা খালি বুঝবে মোহাম্মদ ভেঙে গেছে, হন্য হয়ে খুঁজবে চতুর্দিকে, তাকে বের করে ফেলবে, শহীদ করে দিবে। আমি আলী যদি তার বিছানায় তার চাদর মোবারক মোড় দিয়ে শুয়ে থাকি, ভোরে ভোরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, বুঝবে না চাদরের নিচে কে, তারা ভাববে মোহাম্মদ শুয়ে আছে, উপরে তলোয়ার পড়বে, আমি আলী শহীদ হয়ে যাব, এদিকে আমার নবী নিরাপদে মদিনায় হিজরত করতে পারবে। এশকে রাসূল, রাসূলের মহব্বত আর ভালোবাসা কার নাম? আয় দোস্ত আগার যাত লবি যাব তু বখশাম, আয় দোস্ত আগার যাত লবি যাব তু বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আব তু বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আব তু বখশাম। আমি এক আলী কেন? লক্ষ কোটি আলীর জীবনের বিনিময়ে যদি আমার রাসূল নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন, এই সদা সস্তা। ওনারাও আশেকে রাসূল ছিলেন, আমরাও মাশাআল্লাহ আশেকে রাসূল। আমাদের এশক আর ভালোবাসার পরিচয় কি? বছরে একবার বারো রবিউল আউয়াল মিছিল করে আসলাম, ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে ঘরে চলে আসলাম, বাস। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, জিনহার আজা কাওমনা বাসিকে ফেরি বান, জিনহার আজা কাওমনা বাসিকে ফেরি বান, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে। বছরে একবার ঈদের মাঠে গিয়ে সিজদা দিয়ে আসলাম, আল্লাহর হক আদায় হয়ে গেছে।
আর বছরে একবার মিছিল করে এসে খিচুড়ি খেয়ে নিলাম, রাসূলের হক আদায় হয়ে গেছে। এটা আজকে রাসূল, এটা কত বড় ধোকা, কত বড় জুলুমের কথা। যাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের ভিতরে ডুবা, যাদের সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রঙে রঙ্গিত, এরা তো আশাকে রাসূল হতে পারল না, এরা ওয়াহাবি। আর আমার দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো নিশানা নেই, আমি আশাকে রাসূল। দুরূদ শরীফ মাঝে মধ্যে পড়লেও চিটাগাং আমানসা ব্রিজের অপর পাড়ে, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বাড়ি ছিল সুফি আহসানুল্লাহ। আজ থেকে 100 বছর আগে তিনি এন্তেকাল করেছেন। তার বানানো দুইটি ছন্দ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা হলো সুন্নি দুরুদ। অথচ যখন দুরুদের আয়াত অবতীর্ণ হয়, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরবি ভাষাভাষী, চাইলে নিজেরা বানিয়ে দুরুদ পাঠ করতে পারতেন, কিন্তু এই দুঃসাহসিকতা দেখান। বুখারী শরীফে হাদিস বর্ণিত, তারা দরবারে নবুয়তে এসে দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কিভাবে দিতে হয় আমাদেরকে শিখিয়েছেন, দুরুদ কিভাবে পাঠ করতে হবে তা তো শিখাননি, এটাও শিখিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শিখাইলেন, যে দুরুদ আমরা নামাজে পড়ে থাকি, এটা পড়লে তো আশেক হওয়া যায় না, এটা পড়লে ওয়াহাবি হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 1300 বছর পর সুফি আহসানুল্লাহর বানানো বাংলা ভাষাভাষী, এটা পড়লে সুন্নি হয়, আশেকে রাসূল হয়, কত বড় জুলুমের কথা। জিনহার আজা পাও মনা বাসি কে ফেরিবাং, জিনহার আজা পাও মনা বাসি কে ফেরিবাং, আকরা বস যোদে ও নবীরা বদুরুদে। আমার উস্তাদ মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লাহ একটি দৃষ্টান্ত দিতেন, দুই বেটার গাবি চড়তে গেছে মাঠে, এক গাবি গৃহস্থের আর এক গাবি দুধ বেপারে। তো গৃহস্থ নিজের প্রয়োজন বোধে কিছু দুধ ওলান থেকে দুয়ে নেয়, বাকিটা গাবির বাছুর খায়, এতে করে বাছুর খুব তরুতাজা। আর দুধ ব্যাপারীর গাবির ওলান থেকে সব দুধ ব্যাপারে বের করে নেয় টাকার লোভে, বাছুরের জন্য কোনো দুধ থাকে না, বেচারা শুকাইতে শুকাইতে চামড়া হাড্ডিতে লেগে গেছে। উভয় গাবি বাছুর সহকারে এখন মাঠে চড়তে আসছে। তো গৃহস্থের গাবির বাছুর দুধ ব্যাপারীর গাবির বাছুরকে বলতেছে, বালয় হয়েছে, তুমি এসেছো, আমিও এসেছি, কারণ ছোট বাচ্চারা মাঠে একাত্রিত হলে কিছু একটা করা লাগে, এরা ভিন্ন ভিন্ন থাকে না। তো এক কাজ করো, আমরা দুজন হার জিত দিই, কে হারে কে জিতে দেখে নি। এখন যদি ব্যাপারের গাবির বাছুর বলে, না আমি রাজি নেই, তো বেজ্জতির কথা, ঠিক আছে রাজি আছে, হার জিত দিব, কিসের মধ্যে দিব হার জিত, তুমি বলো, হে বলে তুমি বলো। তো ব্যাপারের গাবির বাছুর তো দেখে আমি তো আসলে পারবো না, তাই বলে না। শেষমেশ গৃহস্থের গাবির বাছুর বলতেছে, চলো মারামারি করি, দেখি কে হারে কে জিত। তো এই দেখে আমার এমনি দম আসে যায়, কি মারামারি, ও না ভাই মারামারি কি ভালো কাজ, এটা না অন্য কিছু, তো তুমি বলো, কেন আমি বলবো না, তুমি বলো। এখন গৃহস্থের গাবির বাছুর বলে, তাহলে দৌড় দেই, কে আগে যেতে পারে, এ তো বুঝে আমার দাঁড়ানোর শক্তি নেই, দৌড় দিব কি, ও না ভাই এটাও হবে না, অন্য কিছু বল। তো আমি দুইটা বললাম, তুমি রাজি না, এখন আমি বলবো না, তুমি বলো। শেষমেশ ব্যাপারের গাবির বাছুর বলে, হার জিত হবে শুয়ে শুয়ে, কে কতক্ষণ ঘুমাইতে পারে, আর মাসি যদি বিরক্ত করে কান নাড়া দিয়ে মাসি তাড়াইতে পারে, এটার মধ্যে হবে হার জিত। যা সুস্থ ব্যক্তি কতক্ষণ শুয়ে থাকতে পারে, এ তো কাজে যাওয়া লাগে, এ তো ব্যস্ত থাকে, শুয়ে থাকা তার পক্ষে সম্ভব হয়। আমাদের অবস্থা এমন, যারা দাবি করে আমরা সুন্নি তোমরা ওয়াহাবি, তো আসো বাস্তব ফিল্ডে দেখা যাক কে সুন্নি কে ওয়াহাবি, একটু বহস করে দেখি। এখন কি নিয়ে হবে বহস,
এরা বলে তোমরা বলো, এরা বলে তোমরা বলো, ওরা তো বলে না। তো শেষমেশ ওলামায়ে হক্কানি কওমি মাদ্রাসা আলেম সমাজ বলে কোরআন হাদিস দিয়ে বহাস হবে। এরা তো বোঝে কোরআন হাদিস তো পড়তেই পারি না, বুঝবো আর কি, কয় না এটা হবে না। আরে বাপ রে বাপ, এটা কত বড় উপরের বিষয়, এটা দিয়ে হবে তো কি দিয়ে হবে বলো, কয় না তোমরা বলো। এখন বলে চলো তাহাজ্জুদ কার বেশি, এরশাদ কার বেশি, চাষ কার বেশি, আওয়াবিন কার বেশি, দেখে এইটাও তো আমার মধ্যে নাই। কয় না আরে বাপ রে বাপ রে, নবীওয়ালা আমল এত গভীরে যাওয়া যাবে না, এটা হবে না। তো এইটা না হইলে তুমি বলো, কয় না তোমরাই বলো। আবার বলে দেখো সুন্নতের রঙে কে রঙ্গিত, সুন্নত কার মধ্যে দেখা যায়, ওরা তো দেখে এইটাও তো আমাদের মধ্যে নেই, কয় না এটাও হবে না। তো কমে মাদ্রাসা আলেম সমাজ বলে যাই বলি হবে না হবে না, এবার তোমরা বলো দেখি কিসের মধ্যে হবে। তো চিন্তা ভাবনা করে হার জিত হবে, সিন্নি কে কত বেশি খেতে পারে, যার কারণে বারো রবিউল আওয়ালে সিন্নি, শবে বরাতে সিন্নি, শবে কদরে সিন্নি, ফাতেহা দোয়াজদহমে সিন্নি, ফাতেহা ইয়াজদহমে সিন্নি, আখিরি চার সোমবার সিন্নি, আরো কত কি সিন্নি, শুধু সিন্নি সারা বছর, এটা কে কত খেতে পারে সিন্নির আবিষ্কার। এইটা হলো এখন সুন্নি আর সিন্নি কিছু মিলও আছে, আল্লাহ মাফ করুন। যাই হোক এটা ধোকা, মাথা থেকে পা পর্যন্ত যা সুন্নতের ভিতরে ডুবা সে সুন্নি। বলতেছিলাম আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন যাবে এতে কোনো আসবে যাবে না, আমার রাসূল নিরাপদে মদিনায় পৌঁছে। তাই বর্তমান বিশ্ব দেখা যায় রাসূলের ইজ্জত নিয়ে যারা কটাক্ষ করে, রাসূলের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলে, এদের প্রতিবাদের জন্য যদি কেউ দাঁড়ায় একমাত্র কওমি মাদ্রাসা আলেম সমাজ দাঁড়ায়। আর যারা সুন্নি সুন্নি বলে মাঠ গরম করে মিছিল দেয়, সারা শব্দ পাওয়া যায় এই রাসূলের মহব্বত। তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লামরি ফিল ফিআলে বাদিউ। সারা জীবন রাসূলের নাফরমানি সুন্নতের কুরবান, আমি আশেক রাসূল দাবিদার, আল্লাহ মাফ করুন। যাই হোক তো বলতেছিলাম আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতার কথা, আরো বিচক্ষণতা দেখুন। বরে বরে কাফেরা ঢুকে পড়েছে ঘরে, দেখে মোহাম্মদ তো শোয়া আছে, তলোয়ার উত্তোলন করলো কোপ দিবে। কোন কোন রাওয়ায়েতে 18 জন সর্দার, 18 গোত্রের 18 জন সর্দার 18টি তলোয়ার উপরে উঠায়, কোন রাওয়ায়েতে 12 জন, আরো কম বেশিও আছে। এরা কোপ দিবে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। এই মুহূর্তে আবু জাহাল বলছে থামো একটু থামো, তো কি ব্যাপার, তো চাদরের নিচে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ হবে না, চাদর সরাই একে জায়গায় তারপরে হত্যা করলে বীরত্ব প্রকাশ হবে। এই বলে আবু জাহাল চাদর টান দিল, দেখে যে আলীর চেহারা মোহাম্মদ নেই। হায় হায় সারা রাতের এই পাহারাদারি, এই ঘুম নিন বাদ দিয়ে দাঁড়াই থাকা সব জ্বলে গেল, মোহাম্মদ নেই। তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে আলী, তাড়াতাড়ি বলো তোমার ভাই মোহাম্মদ কোথায়। এই সময় হযরতে আলী তলোয়ারে ছায়া তোলে, বয়স মাত্র 18 বছর, আমরা হলে বলতাম আগে প্রাণ ভিক্ষা চাই এরপরে জব। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ও কাফের গোত্রের সর্দার, এই তোমার বুদ্ধির পরিচয়, রাতভর পাহারাদারি করেছো তোমরা, সজাগ ছিলে তোমরা, আমি আলী ঘুমিয়ে আছি, সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করো মোহাম্মদ কোথায়, এটা উল্টা প্রশ্ন না, বরং আমি জিজ্ঞেস করব আমার ভাই মোহাম্মদকে কি করেছ, তাড়াতাড়ি বলো। আবু জাহালের চেহারা চুনকালি পড়ে গেল, কথা তো ঠিক, বু জাহাল বু বুল হাকাম নাম আসবুদ বু জাহালে সোদ আয় বাসা আহলাজ হাসাদ না আহলে সোদ আয় বাসা আহলাজ হাসাদ না আহলে সোদ। যাদের ভিতরে এই ধরনের হিংসা বিদ্রুপ থাকে, নেতৃত্বের চাহিদা থাকে, এদের বুদ্ধি শুধু এভাবে বিদায় নিয়ে যায়, আয় বাসা আহলাজ হাসাদ না আহলে সোদ। এই বিচক্ষণতার পরিচয় কিসের বরকতে দিলেন, কোরআনের বরকত,
তো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আমাদের মজহাবের ইমাম ইমামুদ দুনিয়া ইমামুল আইম্মা আল ইমামুল আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, এক শিয়া ওনার সাথে বহস করল, শিয়া ইমাম আজম মঞ্চে উঠার সময় জুতা জোড়া একবারে বগলের নিচে নিয়ে সকলের সামনে দিয়ে মঞ্চে উঠলেন। শিয়া বেচারা বলছে, আবু হানিফা তোমার আদব লেহাজ নেই, তুই কি জুতা কে নিবি এখান থেকে, একবার জুতা বগলে নিয়ে সকলের সামনে দিয়ে মঞ্চে উঠল। ইমাম জবাব দিলেন, ক কারণ হইল আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা নাকি জুতা চুরি করত, এই ভাই জুতা নিয়ে এসে গেছি স্টেজে বগলের নিচে করে। শিয়া বাচ্চারা বলছে, কি অবাস্তব কথা বলতেছ, নবীর যুগে কি শিয়া ছিল? ও ভাই ভুল হয়ে গেছে, এ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করছে। আবারও মিথ্যা বলতেছ, আবু বকরের সময় কি শিয়া ছিল? ক ভাই আসলে ভুল হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করছে। আবার উদ্ভট কথা বলছো, ওমরের জমানা কি শিয়া ছিল? খো ভাই আসলে ভুল হয়ে গেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানা জুতা চুরি করছে। আবারও বলতেছো অবাস্তব কথা, ওসমানের জমানায় শিয়া ছিল? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, যে শিয়ার অস্তিত্ব রাসূলের জমানায় নেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নেই, ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নেই, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানায় ছিল না, নব আবিষ্কৃত একটি সম্প্রদায়, এর আবার হক হয় কি করে? বেচারা চেহারায় চুনকালি, নিজের কথা নিজে হেরে গেল। ইমামে আজম এই বিচক্ষণতার পরিচয় দিলেন, কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আর এক বেচারা চায় স্ত্রী আমার কাছে থাকুক, স্ত্রী চায় বিচ্ছেদ ঘটুক, সে চলে যাবে, তালাক না দিলে যাইতে পারানো যাবে কিভাবে? একবার রাত্রে স্বামী স্ত্রীর কি নিয়ে ঝগড়া, এক পর্যায়ে গিয়ে স্ত্রী কথা বন্ধ করে দিল, তোমার সাথে কোনো কথা নেই। স্বামী বেচারা অনেক চেষ্টা প্রচেষ্টা করে যখন কুলেতে পারল না, স্ত্রী কথাই বলে না, উঠে গেছে রাগ। রাগ উঠলে মানুষের হিতে হিত জ্ঞান থাকে না, রাগের মাথায় বলে ফেলল, সোবে সাজেকের আগে আগে যদি কথা না বলো তোমাকে তিনটা লাখ। স্ত্রী তো খুব খুশি, পাইছি বাস, সোবে সাদেক পর্যন্ত কথা বলবো না, তালাক হবে, আমি বিদায় নিই। বেচারা যখন রাগ ঠান্ডা হয়েছে, এখন দেখে সর্বনাশ, কি করলাম, স্ত্রী তো এটাই চায়। বহু আলেম ওলামা শরণাপন্ন হলো, বাঁচার কি উপায়? কোনো উপায় নেই, চেষ্টা করো কথা বলাইতে পারো কি না। স্ত্রী তো মুখে তালা, সে তো কথা বলেই না। শেষমে ধন্যবাদ দিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার খেদমত, হুজুর আমি তো বিপদে পড়ে গেছি। কি বিপদ? আমি চাই স্ত্রী আমার কাছে থাকুক, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, বেচারি চলে যেতে চায়, আসে গোসা উঠেছিল, বলে ফেলেছে সোবে সাদেকের আগে আগে আমার সাথে কথা না বললে তিনটা লাখ। এখন তো সে সুযোগ পেয়ে গেছে, কথা তো আর বলতেছে না, তালাক তো হয়ে যাবে, সোবে সাদেক হওয়া মাত্র। ইমাম বললেন, নাকে তেল দিয়ে আরামে ঘুমাও, তালাক হবে না। ইমামের কথার উপরে তো আস্থা আছে, বেচারা গিয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্ত। স্ত্রী রাতভর গাঁটটি বাঁধে, সোবে সাদেক হবে, বিদায় হয়ে যাবে, গাঁটটি বাঁধে। এদিকে ইমাম আজম ওই মহল্লার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব, সোবে সাদেকের এক ঘন্টা আগে একটা আজান দিবেন। হুজুর কি জন্য? এটা পরে বলবে, এখন বলা যাবে না, এখন বললে ও যদি আবার গিয়ে বলে দেয়। স্ত্রী গাঁটটি বেঁধে প্রস্তুত, সোবে সাদেক হবে, বিদায় নিয়ে মুয়াজ্জিন সাহেব সোবে সাদেকের ঘন্টা খানেক আগে দিছেন আজান। স্ত্রী গাঁটটি গোট্টা নিয়ে এসে স্বামীকে জাগায়, এই উঠুন, আমি গেলাম, সালাম, উঠুন সালাম। স্বামী উঠে দেখে যে আজানের আওয়াজ শোনা যায়, ইন্না লিল্লাহ, ইমাম সাহেব আমাকে দোকায় দিয়ে দিল, দৌড়িয়ে গেছে হুজুর। স্ত্রী তো গাঁটটি গোট্টা নিয়ে চলে যাচ্ছে, তালাক তো হয়ে গেছে। ও না, তালাক হয়নি, না হুজুর, নিজখানে আজানের আওয়াজ শুনেছি, সোবে সাদেকের পরেই কথা বলেছে, তালাক হয়ে গেছে।
ইমাম বললেন তোমার স্ত্রীকেও ডাকো মুয়াজ্জিন সাহেবকেও ডাকো। উভয়জনকে ডাকা হলো। ইমাম জিজ্ঞেস করলেন মুয়াজ্জিন সাহেব আজান কখন দিয়েছিলেন? হুজুর সুবেসা দেখের ঘন্টাখানেক আগে। স্ত্রী মাথায় হাত, হায় 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 কি সুযোগ হারিয়ে ফেলল, তালাক তো হইল। এই বিচক্ষণতা কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আরেক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করে আল্লাহ কথা বলতে কিছু নেই, আলহামদুলিল্লাহ। নাস্তিক তো কোরআন সুন্না মানবে না, মানে যুক্তি। খলিফা মনসুরের সময় খলিফা লোক পাঠাইলেন ইমাম আজমকে ডেকে আনো, উনি তো যুক্তির বাদশাহ, নাস্তিক তো কোরআন সুন্না মানবে না। ইমাম আজম বললেন ঠিক আছে যাও আমি আসতেছি, কিন্তু আসতেছি আসতেছি উনি আসতেছেন না। অনেক অপেক্ষার পর নাস্তিক বগল বাজানো শুরু, তো দেখেছো তোমাদের ইমামের অবস্থা, ভয় পেয়ে গেছে আমার সাথে যুক্তিতে কুলাইতে পারবে না, সে আসবে না। অনেকক্ষণ পর ইমাম এসেছে, নাস্তিক প্রশ্ন করে দেরি কেন করলেন, ভয় পেয়ে গেছে? ইমাম জবাব দেন না, সময় মতো রওনা করেছিলাম, তবে আমার বাড়ি যে নদীর ওই পাড়ে, নদীর পাড়ে এসে দেখি নৌকা নেই, টলার নেই, কিছু নেই, তো আসবো কিভাবে? এর মধ্যে দেখতেছি নদীর পাড়ের একটি গাছ অটোমেটিক কেটে গেছে, মিস্ত্রি নেই, করাত নেই, এমনি কেটে গেছে। আবার দেখি এটা চিত্তে চিত্তে কতগুলি তক্তা হয়ে গেছে, মিস্ত্রিও নেই, করাতও নেই, এমনি তক্তা হয়। নদীর নিচ থেকে তার কাটা বেশি উঠলো, একটি তক্তার সাথে আরেক তক্তাকে লাগিয়ে জোড়া দিয়ে দিল, মিস্ত্রি নেই, কিছু নেই, এমনি জোড়া লাগে, এতে করে হয়ে গেছে একটি নৌকা। আমি এই সুযোগে নৌকায় উঠলাম, মাঝি মাল্লা নেই, কিছু নেই, নৌকা চলতে চলতে নদীর এই পাড়ে এসে গেছে। এ গাছ কাটা, তক্তা হওয়া, জোড়া লাগা, নৌকা হওয়া, মাঝি মাল্লা ব্যতীত এই পাড়ে আসা এই জন্য দেরি হয়ে গেছে। নাস্তিক বলছে শুনেছেন আপনাদের ইমামের আজমের কথা? যার এতটুকু জ্ঞান নেই যে মিস্ত্রি ব্যতীত করা ছাড়া গাছ কাটা যায় না, গাছ তক্তা হয় না, মিস্ত্রি ব্যতীত তক্তা নৌকা হয় না, মাঝি মাল্লা ব্যতীত নৌকা নদীর পাড়ে আসতে পারে না, কি বলতেছে? ইমাম আজম বললেন সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ব্যতীত কাটা না যায়, সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ছাড়া করাতবিহীন তক্তা না হইতে পারে, মিস্ত্রি ব্যতীত তক্তাগুলো যদি জোড়া লেগে নৌকা না হইতে পারে, মাঝি মাল্লা ব্যতীত নৌকা যদি নদীর এক পাড় থেকে আরেক পাড়ে আসতে না পারে, এই বিশাল আকাশ বিশাল জমিন আল্লাহ খোদা ব্যতীত এমনি হয়ে গেছে। নাস্তিকের চেহারায় চুনকালি, নিজের কথাই নিজে হেরে গেল। কিসের বরকতে ইমাম জিতে গেলে? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আরেক বেটা, আমি একটি ইবাদত করব, এই মুহূর্তে ইবাদত দুনিয়ার আর কেউ করবে না, যদি অন্য কেউ করে ফেলে তাহলে তুমি তিন তালাক স্ত্রীকে বল। এখন সারা পৃথিবীতে ইবাদত এই মুহূর্তে আরো কেউ করেছে কি করেনি বুঝবো কিভাবে? করেছে বিপদ। ইমাম আজমের শরণাপন্ন হলো, ইমাম আজম মক্কায় মোকাররমা, তাকে গিয়ে মাতাফে পৌঁছলে যেখানে তওয়াফ করা হয়। ওই যুগে তওয়াফের জায়গা ছিল ছোট, মানুষও হয়তো কম। এলান করলেন ও তোয়াফকারী ভাইয়ারা তোমরা একটু থামো। থামলো যে হুজুর কি একটু থামো, একটু পরে তোয়াফটা করবে। এই লোককে বললো এই সুযোগে তাড়াতাড়ি সাত চক্কর দিয়ে আসো। সাত চক্কর শেষ করে আসলো, কয় যাও তোমার স্ত্রী তালাক হয়নি, এই মুহূর্তে তোয়াফের আমল দুনিয়াতে আর কেউ করনি, একমাত্র তুমি করেছো। এই বিচক্ষণতা কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রাহিমাহুল্লাহ, ওই সময় ইংরেজরা অনেক পাদ্রী অনেক পণ্ডিত আমদানি করেছিল ইউরোপ থেকে, মুসলমানদের সাথে বহস করে মুসলমানদেরকে হারাই দিল। এক পাদ্রী এসে শাহ সাহেবকে জিজ্ঞেস করে হুজুর আমি এক জায়গায় যাব, হাঁটতে হাঁটতে একখানে গিয়ে দেখি রাস্তা এবারে দুই দিকে, আমার রাস্তা কোনটা চিনি না, এখানে মানুষও দুইজন আছে,
একজন সজাগ একজন ঘুমন্ত। আমি কাকে জিজ্ঞেস করে পথ চলব? শাহ আব্দুল আজিজ মহাদ্দেসের দেহলভী রহমতুল্লাহ আলাই বললেন, সজাগ ব্যক্তির ন্যায় তুমি অপেক্ষায় বসে থাকো ঘুমন্ত ব্যক্তি সজাগ হওয়া পর্যন্ত। সজাগ হলে তাকে জিজ্ঞেস করে পথ চলব। পাদ্রী বলে, উল্টা কথা বললে? উল্টা বলি নেই, সজাগ ব্যক্তিটা তোমার ন্যায় রাস্তা চিনে না, সে অপেক্ষায় আছে ঘুমন্ত ব্যক্তি কখন জাগবে, জাগলে তাকে জিজ্ঞেস করে সে রাস্তা চিনবে। এরপর বললেন, তুমি এ প্রশ্ন কেন করেছো আমি কি বুঝিনি? যদি আমি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করে রাস্তা চললে গন্তব্যে পৌঁছতে পারবে, তখন তুমি বলতে তাহলে ইসলাম মানা যাবে না, খ্রিস্ট ধর্ম মানতে হবে, কারণ তোমাদের নবী সজাগ জিন্দা চতুর্থ আকাশে আছেন আর আমাদের নবী আরাম করতেছেন মদিনার অজাবাত। তুই বলবে ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলে হবে না, আমাদের নবী সজাগ, আমাদের নবীর পথ অনুসারে চললে জান্নাতে পৌঁছা যাবে, তোমাদের নবীও তো অপেক্ষায় আছে কিয়ামতের আগে আবার আসবেন, আমাদের নবীর শরীয়ত অনুযায়ী চলে উনিও জান্নাতে যাবে। এই বিচক্ষণতা কিসের পরিচয়? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমাদের কুমিল্লার গৌরব আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ সফর অবস্থায় খেতে বসেছেন হোটেলে, যেই টেবিলে বসেছেন টেবিলে আরেক ভদ্রলোক চা খায় বাম হাতে, এটা ভদ্রতা। তিনি গোস্ত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলিও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলেন, এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। চা খানেওয়ালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লাবোধে জীবনে গোস্তের চেহারাও দেখেন, গোস্ত খেয়ে হাড় শুদ্ধ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করে বসল, হুজুর জি আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে বেজ্জতি হবে, তাই প্রশ্ন আপনাদের দেশে কুকুর কি খায়? প্রশ্ন শুনে আল্লামা হোসেনই জবাব দিলেন, জি জনাব আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? ইদা বরকত কোরআনের, সিনার ভিতরে কোরআন আছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। এক মাদ্রাসার বারান্দায় একজন তালেবুল এলেম বসে বসে কিতাব পড়তেছে, বারান্দার সামনে দিয়ে রাস্তা, কিছু মানুষ আছে আল্লাহ মাফ করুন, মাদ্রাসা দেখলে আলেম ওলামা দেখলে তালেব আলেম দেখলে সহ্য করতে পারে না, চুলকানি শুরু হয়। কেউ তো আছে জানার জন্য প্রশ্ন করে, কেউ আছে আটকানোর জন্য প্রশ্ন করে। আমাকে একবার এক ভদ্রলোক এসে প্রশ্ন করে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন শুনানোর আগেই বলছে প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও জবাব দিতে পারেন। মুফতি আব্দুর রহমান সাহেব আমার চাচা, বড় বিজ্ঞ মুফতি ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, হযরত সুফি নূর বখশ রহমতুল্লাহ আলাই থানভি রহমতুল্লাহ খলিফা ওনার মুরিদ ছিলেন, উনিও জবাব দিতে পারেননি। বললাম উনি পারেননি, আমি তো ওনার জুতোর দলি সমানও নয়, আমি পারবো কোত্থেকে? প্রশ্ন করে লাভ হবে না, প্রশ্ন করেন না। কয় না করি না দেখি পারেন কি না। প্রশ্ন করে, কি প্রশ্ন? ও প্রশ্ন হলো খেজুর গাছ কোত্থেকে আসলো আর কদু গাছ কোত্থেকে আসলো, এটা এর প্রশ্ন। বললাম ভাই আমার চাচা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই জবাব দিতে পারেননি, আমিও পারলাম না, জানি না কোত্থেকে আসছে। ও তাহলে আমার থেকে শুনুন, তোর প্রশ্নের জবাব তো জানাই আছে, করলেন কেন? এই জবাব কোথায় পাইলেন? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? ও হাজার মশলা। হাজার মশলা কিতাবের নাম। তো বলুন জবাব কি? তো উহুদের ময়দানে আল্লাহর নবী দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ আর একটি থেকে উঠেছে কদু গাছ, তাই খেজুর খাওয়া সুন্নত কদু খাওয়া সুন্নত। মাশাআল্লাহ জবাব তো বড় সুন্দর শুনাইলেন, তবে আমার দুইটা কথা বুঝার। তো কি? উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে বাইতুল হামে হযরত সাইয়্যিদেনা ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে। মানুষ টানুষ নাই, পাহাড়ি এলাকা, হযরত মরিয়ম ক্ষুধার্ত, খাবার কোথায় পাবেন? আল্লাহ পাক ওহি পাঠাইলেন,
وَهُزِّي إِلَيْكَ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكَ رُطَبًا جَنِيًّا। ও মারিয়া, তোমার পাশে যে খেজুর গাছ, খেজুর গাছের ডালার মাথা নিচের দিকে ঝুলে, এই ডাল একটা ধরে নাড়া মারো, তরুতাজা খেজুর পড়বে, তুমি খেতে পারবে। এই 600 বছর আগের এই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল? আচ্ছা, আরেকটি কথা, এরও বহু বছর আগে সাইয়েদেনা হযরত ইউনুস আলা নাবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পৌঁছে গেলেন। 40 দিন ছিলেন মাছের পেটের ভিতরে, সাগরের তলার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। আহ, এই অন্ধকারের ভিতরেও কি আমার আল্লাহকে ভুলে গেছেন? সেখানে আমার আল্লাহর তসবি, কি তসবি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। যে কলবে আল্লাহর জিকির আছে, তসবি আছে, কলব এটা জিন্দা, জিন্দা কলব। যে দেহের ভিতরে আছে, দেহ এটা জিন্দা, জিন্দা বস্তু হজম হয় না, তাই নবী মাঠের পেটের ভিতরেও গিয়েও হজম হয়নি। জিকিরে গো, জিকিরে গো, ও জিকিরে তোরা জানাস, জিকিরে গো, জিকিরে গো, ও জিকিরে তোরা জানাস, দিলে রা জিন্দা কুনি সে জিকিরে রহমানাস। আল্লাহর জিকির করতে থাকো, করতে থাকো, এটাই তোমার জান। তো মাছের পেটের ভিতরে নবী জিকির বাদ দেননি, তাই নবী জিন্দা, জিন্দা কখনো হজম হয় না। 40 দিন পর মাছ নাকে সাগরের কূলে উঠে ছেড়ে দিল, তার ছায়ার দরকার, হেফাজতের প্রয়োজন, আল্লাহবাক উপরে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদুর পাতা বড় বড়, সুন্দর ছায়া হয়, আবার কদু গাছে মাছি বসে না। তো ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এখন বেচারা রাজ, তো কেউ আসে প্রশ্ন করে বুঝার জন্য, জানার জন্য, কেউ করে আটকানোর জন্য। তো তালেবুল এলেন মাদ্রাসা বারান্দায় বসে বসে পড়তেছে, এই বেচারা রাস্তা দিয়ে যায়, তালেব এলেন দেখে এখন প্রশ্ন মনে প্রশ্ন করবে আটকানোর জন্য। হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমাদের কূপে একটি ইঁদুর পাওয়া গেছে, ইঁদুর, এখন কূপের পানি পাক নাকি না পাক? তাহলে বলেন এখন এই মশালাটি পড়ে নি, এখন যদি বলে জানি না, এ বদনাম করে মাদ্রাসা জীবনও করে চাঁদা দিবেন না, লেখাপড়া কিচ্ছু হয় না, বলতে গেলে উল্টা পাল্টা মশালা হবে। তাহলে বলেন কৌশল অবলম্বন করল, কই জি প্রশ্ন তো করেছেন, উত্তর দেওয়ার জন্য আমাকে কিছু কথা তথ্য দিতে হবে। কি তথ্য? কই ইঁদুর কূপে পড়ার দুই সুরত, দুই অবস্থা, হয়তো কেউ ফেলে দিয়েছে অথবা নিজে নিজে পড়েছে, এ তথ্য আমাকে দিতে হবে। নিজে নিজে যদি পড়ে থাকে, আবারও দুই সুরত, হয় চলার ফাতে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্বইচ্ছা লাভ দিয়ে বসছে, এই তথ্যটাও দেয়া লাগে। পড়ার পরে আবার দুই সুরত, এখনো জিন্দা অথবা মারা গেছে, জিন্দা হলে আবার দুই সুরত, হয় এখনো সাঁতার কাটে কিন্তু শক্তি শেষ আর সাঁতার কাটতে পারতেছে না, এই তথ্য দিতে হবে। মারা গেল দুই সুরত, হয় পা উপরের দিকে দিয়ে চিত হয়ে বসে অথবা পা নিচের দিকে দিয়ে উপর হয়ে বসে, এই তথ্য দিতে হবে। আর যদি ডুবে যায় তাও দুই সুরত, হয় ফুলে গেছে অথবা এখনো ফুলেনি, যদি ফুলে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি, ফেটে গেলে আবার দুই সুরত, হয়তো পানিতে গন্ধ এসে গেছে অথবা এখনো গন্ধ আসেনি, গন্ধ আসলে আবারও দুই সুরত, হয়তো পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা রঙে এখনো পরিবর্তন আসেনি, যদি পরিবর্তন এসে যায় আবারও দুই সুরত, বালতি দিয়ে পানি তোলার সময় ইঁদুরের অংশ বালতির পানির সাথে আসতেছে অথবা আসে না, যদি আসে আবার দুই সুরত, হয় হাড়ের সাথে এখনো কিছু গোস্ত আছে অথবা শুধু হাড় গোস্ত নেই পৌঁছে গেছে, যদি হাড় আসে আবারও দুই সুরত, হয়তো তার প্রত্যেক জোড়া ভিন্ন হয়ে গেছে অথবা এখনো জোড়া লেগে আছে, এই দুই সুরত পর্যন্ত পৌঁছার পর বেটাকে হুজুর আসসালামু আলাইকুম আমি গেলাম, এরপরে সারা দেশে আরে বাপ রে বাপ, কি লেখাপড়া মাদ্রাসায় হয়, হুজুর দুই সুরত, দুই সুরত, দুই সুরত, একবারে সিলেট শাহজালাল এক্সপ্রেসে ছাড়ছে আর ছাড়ছে, স্টেশন ধরা দৌড়ি নেই। আমি যদি বিদায় না দিতাম আরো কত দুই সুরত যে হুজুরে বলতো, আরে বাপ রে বাপ, আমি কোন রকম জান বাঁচায় আসছি, কি লেখাপড়া হয়, আরে বাপ রে বাপ, দুই সুরত, দুই সুরত, হুজুরে থামা থামি, কিসের বরকতে মাদ্রাসার প্রশংসা কুড়িয়ে আনলো? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম,
হেকমতে বড়া জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। অতএব যদি জ্ঞানী হতে চাই, আমার নতুন প্রজন্মকে জ্ঞানী বানাইতে চাই, কোরআন সুন্নার বিকল্প আর কিছু নেই, এক কথায় কওমি মাদ্রাসার বিকল্প আর কিছু নেই। জ্ঞানী হতে হলে কওমি মাদ্রাসায় আসতে হবে। ব্যস্ত মেতুটুকু এরা জ্ঞান প্রকাশ করে না, অন্যরা প্রকাশ করে। ও ভাই আপনার কি নাম? আমার নাম ইঞ্জিনিয়ার সমদ আলী। ইঞ্জিনিয়ার কিন্তু নামের অংশ নয় কিন্তু বলবে। আপনার কি নাম? ও ডাক্তার আবিদ আলী। জিজ্ঞাসা করা হয়েছে নাম, আগে ডাক্তার বলে। আর যারা বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ, এদেরকে নাম জিজ্ঞেস করলে বলবে আবদুল্লাহ, জীবনও বলবে না মুফাসসিরে কোরআন আবদুল্লাহ, জীবনও বলবে না আল্লামা আবদুল্লাহ, জীবনও বলবে না শাইখুল হাদিস আবদুল্লাহ, কখনো বলবে না। এরা প্রকাশ করে না, ওরা প্রকাশ করে ব্যস্ত মধুটুকু, না হলে যখন ওয়াস্তা পড়ে তখন বুঝে আসে যে বাস্তবে বুদ্ধিমান কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে কওমি মাদ্রাসার সাথে যোগাযোগ রেখে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।